ভিড় অফিস অনেক আপনাদের কাছে আসবে পরে পরে করলো শুধু আমরা না, গোটা বিশ্বব্যাপী এই করোনা মহামারীর জন্য বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে রয়েছে। কাজেই ছোট ছোট ব্যবসায়ীরা, তারা নিজস্ব পুঁজি যা ছিল সব কিছু এই ছয় মাসে তারা সব ধ্বংস করে নিজেদের আর নিজস্ব বলে কিছু নেই। কাজেই তাদের পুনরুদ্ধারের জন্য, তাদের পুনর্বাসনের ব্যবস্থা যাতে করা যায়, সেই জন্যই আজকে এই আয়োজন। আপনাদের কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের ভূমিকাটা কেমন দেখছেন আপনারা ব্যবসাদের প্রতি? এখন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে প্রকল্পগুলো নিয়ে এসছে সেগুলো সত্যিই ভালো, কিন্তু সঙ্গে আমাদের দরকার ব্যাংকের সহযোগিতা। ব্যাংক যদি সহযোগিতা না করে তাহলে তো এই প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। ব্যাংক কি সহযোগিতা করছে আপনাদের ব্যবসায়ীদেরকে? না, এই ক্ষেত্রে আমরা ব্যবসায়ীদের অনেক অভিযোগ পাচ্ছি যে ব্যাংক সেরকমভাবে সহযোগিতা করছে না। সেই জন্যই আজকে আমরা জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের মাধ্যমে এগুলো তুলে ধরব। কোন ব্যাংকে সবথেকে বেশি সমস্যা হচ্ছে? প্রত্যেকটি ব্যাংকেই সমস্যার সৃষ্টি করছে, নাম ধরে আর কোনো ব্যাংকের বলা যাবে না। আচ্ছা, প্রত্যেকটি ব্যাংকেই এই সমস্যার আপনাদের ব্যাংকের সমস্যা না মিটলে কি আগামী দিনে কি অন্য কিছু আন্দোলন চিন্তা ভাবনা রয়েছে? সেগুলো পরবর্তী চিন্তা ভাবনা করব আমরা। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কর্মসাথী প্রকল্প নিয়ে আলোচনা হবে, প্রধানমন্ত্রীর কর্ম সংস্থান কার্যক্রম নিয়ে আলোচনা হবে, যেখানে ছোট ব্যবসায়ীরা 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারে সহজ সরলভাবে, এবং প্রধানমন্ত্রী কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে 25 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারে, এবং সেই ক্ষেত্রে কী কী সুদের হারে কী কী ছাড় আছে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে, যাতে ব্যবসা করোনার সঙ্গে সঙ্গে বহু ব্যবসা একদম অচল হয়ে গেছিলো, সেই ব্যবসাগুলোকে আমরা পুনরুদ্ধার করার জন্যই আজকের এই আয়োজন। এই আয়োজন আশা করি ব্যবসায়ীরা অনেকটা লাভবান করেছেন। যে কোনো শিল্প কারখানা করতে গেলে ওর একটা এন্টারপ্রেনারশিপ কোয়ালিটি লাগবে, গুণ লাগবে। সেটার ক্ষেত্রে আমাদের কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গ আমরা অনেকটাই পিছিয়ে আছি। হ্যাঁ, তো এটা আমাদের প্রথম হচ্ছে এন্টারপ্রেনার হতে হবে। এন্টারপ্রেনার যদি হওয়া যায় তাহলে ঘরে বসেই সব তথ্য পাওয়া যায়, কারো কাছে যেতে হবে না, দরখাস্ত করার জন্য কারো কাছে যেতে হবে না। তো আমার মনে হয় এন্টারপ্রেনারশিপ করার জন্য বারবার আমাদের মতন বা প্রফেশনাল লোকের সঙ্গে আলোচনা করতে হবে, এন্টারপ্রেনারশিপ বাড়াতে হবে। যারা ব্যবসায়ী সমিতি বা সাকসেসফুল এন্টারপ্রেনার আছে তাদের যে নলেজ আছে সেগুলো আমাদের কাজে লাগাতে হবে। এটা লাগাতে পারলে আমাদের যেটা আপনারা আমাদের ধারণা আছে যে এন্টারপ্রেনার অনেকগুলো জায়গা থেকে হোঁচট খায়, সেটা নিশ্চয়ই খাবো না একদিন। আজকে আমাদের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প দপ্তরের, তার সঙ্গে আমাদের এখানে যা ব্যবসায়ী সমিতি আছে, কালিগঞ্জ ব্লক প্রশাসন আছে, তাদের মাধ্যমে প্লাস আমাদের এন্টারপ্রেনার আছে, তাদের মাধ্যমে একটাই বার্তা দিতে চাই। কালিগঞ্জ ব্লকে যে আমাদের ক্ষুদ্র শিল্প করার যে সম্ভাবনা আছে সেটাকে আমরা সঠিকভাবে সঠিক সময় এই সময় কাজে লাগিয়ে আমরা ক্ষুদ্র শিল্প কালিগঞ্জ ব্লকে আমরা আরও নতুন নতুন করে করব, যাতে করে নতুন এমপ্লয়মেন্ট হবে, সেই সঙ্গে আমাদের এখানে যার রিসোর্সগুলো আছে সেগুলো ইউটিলাইজ করতে পারবো। নতুন পুরানো যে ক্ষুদ্র শিল্পগুলো আছে তারা মানে এরকমভাবে কতটা সহায়তা পেতে পারে? আচ্ছা,
ক্ষুদ্রশিল্প দুভাবে ভাববেন, যে ক্ষুদ্রশিল্প এক্সিস্টিং যারা আছে তারা হয় সবাই কিছু আমাদের রাজ্য সরকারের সুবিধা পেয়েছে, এরপরে যারা নতুন করে ক্ষুদ্রশিল্প করতে চায় তাদের সর্বতভাবে একটা ক্ষুদ্রশিল্প করতে গেলে ওদের যা বিভিন্ন রকম যে স্ট্যাটিউটরি কমপ্লায়েন্স নেওয়া, ল্যান্ড কনভার্সন থেকে আরম্ভ করে অন্যান্য লাইসেন্স নেওয়া, সেগুলোর ব্যাপারে আমরা জেলা শিল্পকেন্দ্র আমাদের সহায়তা করবে। তার সঙ্গে আমাদের যে ওনাদের যে আর্থিক সহায়তা, সরকারে আমাদের রিসেন্টলি জুলাই মাসে আমাদের সাবসিডি স্কিম বাংলাশ্রী আমাদের এখানে ঘোষণা গভর্নমেন্ট নোটিফিকেশন এসছে, তার সুবিধা নেওয়ার জন্য সব রকম আমরা সাহায্য করবো। আর সব এন্টারপ্রেনাররা পাবে নতুনদের জন্য, পুরাতন যারা আছে তারা যদি যে কোনো ইউনিটকে মডার্নাইজ করে এক্সপানশান করে তো তার ক্ষেত্রেও বাংলাশ্রী স্কিমের মধ্যে ওরা সাবসিডি পেতে পারে, এটা সবার ক্ষেত্রে। এছাড়া সরকারের কিছু অগ্রাধিকার স্কিম আছে, যেমন রাজ্য সরকারের এখন হয়ে গেছে কর্মসাথী প্রকল্প, গ্রামে গঞ্জে শহর গ্রামে যারা আমাদের যারা বেকার ছেলেমেয়েরা আছে তাদের স্বনির্ভর করার জন্য ক্ষুদ্র শিল্প হোক, ব্যবসা হোক বা পরিষেবামূলক প্রতিষ্ঠান হোক, 2 লক্ষ টাকার মধ্যে প্রজেক্ট করার যে নতুন স্কিম আমাদের এই যে এই মাস থেকে শুরু হলো, সেটা আমাদের রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে হবে। তার সঙ্গে আমাদের সরকার থেকে ওদের অনুদান দেওয়া হবে সর্বোচ্চ 25,000 টাকা। ব্যাংকের যে লোনের যে সুদ হবে 3 বছরে যদি যে টাকা হবে ঠিকমতো শোধ করলে তার 50% টাকা আমরা সরকার থেকে দেওয়া হবে অনুদান। এছাড়াও অনেক স্কিম আছে, ক্ষুদ্রশিল্পীদের মার্কেটিংয়ের বিপণনের জন্য ব্যবস্থা করা আছে। এখানে কালিয়াগঞ্জে আমাদের গর্বের সঙ্গে আমরা বলতে পারি আমাদের এত পটেনশিয়াল আছে এখানে, যে তেল মিলগুলো আমাদের রুগ্ন আছে, সরকারের আমাদের পরিকল্পনা আছে এখানে ক্লাস্টার আমরা অলরেডি অনুমোদন করা আছে, এখানে কমন ফেসিলিটি সেন্টার হচ্ছে, হ্যাঁ 15 কোটি টাকার প্রজেক্ট দিয়ে আমরা আজকে মিটিং করবো, ওই মিলগুলোকে আরও মডার্নাইজ করা, মডার্নাইজ করে ওদের সাবসিডি দেওয়া, তো সার্বিক উন্নয়ন করার জন্য আমরা এখানে আজকে চেষ্টা করবো, নতুন অভিযান শুরু হয়েছে। তো তার সঙ্গে আমাদের হস্তশিল্পীদের বিরাট একটা এখানে সম্ভাবনা আছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লকে, পাটের আছে, টেরাকোটা আছে, উলেন কার্পেট আছে, তো সব গ্রাম শহর বা ছোটো বড়ো এন্টারপ্রেনার